কৈলাসহর মহকুমায় আলু ফিরিয়ে আনতে রাত ভোর মাঠে মহকুমা শাসক। এবার সারা রাত জাগে মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, ডিসিএম মতিরঞ্জন দেববর্মা, টিএসআর এর সপ্তম ব্যাটালিয়ানের সাব ইন্সপেক্টর অমিতাভ ত্রিপুরার নেতৃত্বে 8 জন টিএসআর জওয়ান সহ এই কাজে নেতৃত্ব দেয় ডিপিও, এসডিআরএফ, আপদা মিত্র এবং সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় শহরের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে গাছগুলো বৈদ্যুতিক তারের উপর পড়েছিল সেগুলোকে সরানোর কাজ করে উঠছে। রবিবার রাত ভোর শহরের বৈদ্যুতিক লাইনের উপর থাকা গাছ সরিয়ে নেওয়ার কাজ চলে। তবে সোমবার দুপুর 12টার পর কৈলাস শহরের প্রাণকেন্দ্র, মূল বাণিজ্যিক এলাকা, পানিচৌকি বাজার সহ বহু শহর ও গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। মানে গাছ পরে গিয়ে রাস্তা রোড হয়েছে, সেগুলি আমরা আমাদের যে মেশিনারি আছে তার মাধ্যমে আমরা কাজ করছি। এখানে স্যার এম স্যার আমাদের সাথে মিটিং করেছেন, মিটিংয়ের মধ্যে ডিডব্লিউডি পাওয়ার, ডিডব্লিউসির যে অফিসার সমাজের সাথে মিটিং হয়েছে এবং এর পরে ইনস্ট্রাকশন দিয়েছে আগামী একদিনের মধ্যে সাইট অফিসার ওনারা সমস্ত জায়গাতে পাওয়ারের যে সমস্যা হয়েছে সেটা রেসপন্স করে দেবে এবং ডিডব্লিউডি যে ইঞ্জিনিয়ার ওনারাও সাহায্য করছেন। তা আজকে আমরা কাঞ্চনপুর থেকে 8 জন টিএসআরের জওয়ান এসেছেন, ওনারা স্পেশালিস্ট ডে যে সমস্ত জায়গাতে কাজ শুরু করে রয়েছে সেগুলি আমরা কেটে রাস্তা পরিষ্কার করবো। আমরা ইলেকশনে ব্যস্ত ছিলাম, কয়েকজন অফিসার এয়ারও এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাই এই কারণে আমরা বিভিন্ন কারণে কেটে কেটে যে প্রবলেমটা হয়েছে সেটা আমরা আসতে পারিনি। আমরা ইলেকশনের পরের দিন আমাদের স্কুটি ছিল, স্কুটির পরে আমরা আজকে ভিডিও হয়ে গেছি, আমরা আজকে সকাল থেকে আমরা কাজ করছি। আশা করি আগামীকালের মধ্যে সমস্ত জায়গাতে যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান হয়ে যাবে। এছাড়া এখানে যে কৈলাসের যে লোকাল লোক সাধারণ নাগরিকরা যারা আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন সমস্ত লোকে কিন্তু সমস্ত ধরনের লোকরা এগিয়ে এসেছেন সমস্যার সমাধান করতে এবং আমরা আশাবাদী আগামী কালকের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে।